ওয়েলকাম এভরিওয়ান। এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, এবার থেকে অঙ্ক এবং কেমিস্ট্রি ছাড়াই পড়া যাবে ইঞ্জিনিয়ারিং। তোমরা যারা যারা WBJEE-র ক্যান্ডিডেট রয়েছো, পাশাপাশি JEE মেইনস এবং JEE অ্যাডভান্স এর পরীক্ষার্থী রয়েছো, পাশাপাশি যারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স নিয়ে পড়তে চাইছো, এই মুহূর্তে তোমাদের জন্য সব থেকে বড় আপডেট চলে এসেছে। এবার থেকে অঙ্ক এবং কেমিস্ট্রি থাকা বাধ্যতামূলক নয়। ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য কিন্তু অঙ্ক এবং কেমিস্ট্রি থাকা বাধ্যতামূলক নয়, এরকমই কিন্তু আপডেট উঠে এসেছে, অফিসিয়াল আপডেট। তোমাদের সাথে বিস্তারিত তথ্য শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো এই মুহূর্তের সব থেকে বড় আপডেট ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য, এবার থেকে কিন্তু অঙ্ক এবং কেমিস্ট্রি সাবজেক্ট থাকা বাধ্যতামূলক নয়। কিন্তু অদূর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং এর মান যে কোথায় পৌঁছাবে সে নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু এই সিদ্ধান্তে সমালোচনা শুরু হয়ে গেছে। গত বছরও কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অঙ্ক এবং ফিজিক্সকে অপশনাল করে দেওয়া হয়েছিল, তারপরে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছিল, এবং তারপরেই কিন্তু এই বছর কিন্তু পুরোপুরি হচ্ছে কেমিস্ট্রি এবং অঙ্ককে অপশনাল না করে ইঞ্জিনিয়ারিং এর বেশ কিছু কোর্সের ক্ষেত্রে কিন্তু অঙ্ক এবং কেমিস্ট্রি থাকা বাধ্যতামূলক নয়, এরকম কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বা AICTE। এবং সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার থেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর বেশ কিছু কোর্স পড়ার জন্য কিন্তু হচ্ছে অঙ্ক এবং কেমিস্ট্রি সাবজেক্ট থাকা কিন্তু বাধ্যতামূলক নয়। অঙ্ক ছাড়াই ইঞ্জিনিয়ারিং বাধ্যতামূলক নয়, কেমিস্ট্রিও। ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য অঙ্ক আর বাধ্যতামূলক নয়। অঙ্ক ছাড়াই এখন ইঞ্জিনিয়ারিং এর এক তৃতীয়াংশ কোর্স করা যাবে বলে খবর। আর্কিটেকচার, বায়োটেকনোলজি, ফ্যাশন টেকনোলজির মতো বিষয়গুলি পড়ার জন্য দ্বাদশ শ্রেণীতে অঙ্ক না থাকলেও চলবে। মঙ্গলবার এই ঘোষণা করেছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন AICTE। চলতি শিক্ষাবর্ষে নতুন গাইডলাইনে কাউন্সিল কিছু বিষয়ে পড়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেমিস্ট্রিও বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে। কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ইত্যাদি পড়ার জন্য দ্বাদশে রসায়ন না থাকলেও চলবে। ইঞ্জিনিয়ারিং এর স্নাতক স্তরের 29টি কোর্সের মধ্যে 10টির জন্যই অঙ্ক বাধ্যতামূলক নয় বলে ঘোষণা করা হয়েছে। ডিপ্লোমার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বলা হয়েছে ইনফরমেশন টেকনোলজি, বায়োলজি, ইলেকট্রনিক্স, বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স, এগ্রিকালচারের মতো 14টি বিষয়ের মধ্যে দ্বাদশে যে কোনো একটি বিষয় পড়লেই ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে ছাত্রছাত্রীরা। গত বছরও সমস্ত ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য অঙ্ক আর পদার্থবিদ্যাকে অপশনাল ঘোষণা করেছিল কাউন্সিল। সে সময় শিক্ষামহলে ব্যাপক সমালোচনা হয়েছিল এই সিদ্ধান্তের। এবছর তাই নির্দিষ্ট কিছু কোর্সে অঙ্ক আর কেমিস্ট্রি অপশনাল করা হয়েছে। কাউন্সিলের চেয়ারম্যান অনিল ডি সহস্রবুদ্ধে বলেছেন, 2020 সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী স্কুলের শিক্ষা ব্যবস্থা 5+3+3+4 রীতিতে বিভক্ত। শেষ 4টি বছর আর্টস, সায়েন্স বা কমার্স স্ট্রিমের জন্য নয়। এই সময় পড়ুয়ারা লিবারাল আর্টস গোছের স্ট্রিম বেছে নেবেন। এতে দ্বাদশের পর ইচ্ছে মতো নানা ধরনের প্রোগ্রামে অংশ নিতে পারবে পড়ুয়ারা। এ ব্যাপারে তোমাদের মতামত তোমরা অবশ্যই জানাবে। এবং ইতিমধ্যেই কিন্তু দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠে গেছে এবং ইঞ্জিনিয়ারিং এর মানোন্নয়ন এবং ইঞ্জিনিয়ারদের কিন্তু যোগ্যতা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। তো এ বিষয়ে তোমাদের মতামত কি? এই সিদ্ধান্তকে তোমরা কতটা সমর্থন করছো? কেমিস্ট্রি এবং অঙ্ক ছাড়া ইঞ্জিনিয়ারিং পড়া যাবে? এই সিদ্ধান্তে তোমাদের মতামত তোমরা অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।